হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমাদের শুভ অষ্টমীর দিন, দুর্গা পূজার, তাই আমরা সবাই ফ্যামিলি নিয়ে বেরোয় পূজা দেখতে। আমাদের এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে। এখানে আমি, আমার মা, আমার বোন, মামা, মামি, মামা তো দুইটা ভাই, আমাদের প্রথম ঠাকুর দেখা শেষ, আমরা এখন অন্য গন্তব্যে চলে যাচ্ছি। আমরা এখন এখানে নাটোরের বিখ্যাত দুধ চা খাওয়ার জন্য নামছি। এই যে দীঘাপতিয়া রাজবাড়ির সামনে, এই যে এখানে খাবো, এই যে এটা সেই দোকান, এই যে এখানে চা বানানো হচ্ছে। আপনার নামটা কি? ইয়াসিন। দীঘাপতিয়া রাজবাড়ির গেটের সামনে ইয়াসিন ভাইয়ের চায়ের দোকান। ইয়াসিন ভাইয়ের চায়ের দোকান। ও, আমার মামা হচ্ছে চায়ের দোকান, ইয়াসিন মামার চায়ের দোকানে। যে মামা রিভিউ দিচ্ছে, সে এখানে প্রচুর খাইছে। ভাই হয় রাজবাড়ি গেটের দোকান, খুব সুস্বাদু চা বানায়। এখানে অপূর্ব আর মামি নাচানাচি শুরু করে দিছে, চরম নাচ দিচ্ছে, খুবই জনপ্রিয় একটি গান। চরম নাচ দিচ্ছে, যেখানে আমার মামা হাত মিলাচ্ছে, তারা অনেক খুশি সবাই। ডিজে লাইট চলতেছে, মায়ের বান্ধবীদের সাথে দেখা, এখানে আমি আর মামা নাচতেছি, এখানে অনেক পোলা পানো একসাথে নাচতেছে, সবাই অনেক মজা করতেছে।
এখন প্রায় রাত 2টা বাজে, অনেক মানুষ কমে গেছে আমাদের মন্দিরে। তো এখন আমরা একটু বাড়ির দিকে যাব, কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে, আমরা সবাই প্রায় টায়ার্ড। তো আজকে এতটুকুই, দেখা হবে আগামী দিন।